শ্রোতা, ফুলছড়ির বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর সরাসরি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন উপজেলা সংবাদদাতা আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। যে আপনি যদি একটু বলেন বর্তমান ফুলছড়ির বন্যা পরিস্থিতির খবরাখবর। ফুলছড়ি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বন্যা দুর্গত এলাকার লোকজনের দুর্ভোগকে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে বন্যার পানি প্রবেশ করার কারণে যারা বাঁধ ও উচ্চস্থানে আশ্রয় নিয়েছিল সেই মানুষগুলো এখনো তাদের বাড়ি ঘরে ফিরতে পারেনি। যারা উচ্চস্থানে আশ্রয় নিতে পারেনি তারা কিন্তু হাঁটু পানি কোমর পানির মধ্যে এক মাস থেকে নিজ বাড়িতে ঘরের মধ্যেই মাথা বা চৌকি করে উঁচু করে আসেন। তারা এভাবে থাকলেও জরুরি প্রয়োজনে তাদেরকে পানির মধ্যে নামতে হচ্ছে। এ কারণে অনেকের হাতে পায়ে কিন্তু ঘা দেখা দিয়েছে। এছাড়া বন্যা কবলিত মানুষগুলো মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সংকটে দেখা দিয়েছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি অনেকের ঘরে চাউল থাকলেও বন্যার পানির মধ্যে ছেলে ডুবে থাকায় তারা কিন্তু ভাত রান্না করে খেতে পারছেন না। এমন অবস্থায় তাদের শুকনা খাবারের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে এই সমস্যাটা দেখা দিয়েছে দুর্গম চর এলাকায়। আপনার মাধ্যমে আমি শ্রোতাদের জানাতে চাই, আজ ফুলছড়ি শাখাটা আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান মিয়া ফুলছড়ি উপজেলার বন্যা দুর্গত কঞ্চিপাড়া, রতনপুর, গণকবর, দেলুয়াবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেছেন। এছাড়া আজ সেনাবাহিনীর পক্ষ থেকে কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসিঘাট এলাকায় বন্যা দুর্গত 100টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আমি ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলনের সাথে কথা বলে জানতে পেরেছি ফুলছড়ি উপজেলায় এ পর্যন্ত 50 মেট্রিক টন চাল, 2000 প্যাকেট শুকনো খাবার গ্রামবাসীদের দেওয়া হয়েছে। এছাড়া 1000 প্যাকেট খাদ্য সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। কমল জি, আমিনুল, আপনাকে ধন্যবাদ। শ্রোতা, ফুলছড়ির বন্যার্ত মানুষের খবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের উপজেলা সংবাদদাতা আমিনুল হক।